লাউ চাষে অধিক ফলন পেতে হলে প্রথমেই আমাদের একটি ভালো জাত নির্বাচন করতে হবে এবং সঠিক সময়ে সঠিক জাত লাগাতে হবে। শীতের সময় গরমের জাত এবং গরমের সময় শীতের জাত লাগালে কখনোই ভালো ফলন পাওয়া যাবে না। লাউয়ের সেরা জাতগুলো হলো নাইস গ্রিন, সুপার গ্রিন, মাসাল সুপার, হাই গ্রিন, নবাব, গ্রিন ম্যাজিক, পল্লবী, ময়না, দোতরা সুপার, সুলতান। লাউয়ের জাত পরিস্থিতি বিস্তারিত ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে। লাউয়ের অধিক ফলন পেতে গর্ত বা মাদার মাটি তৈরি খুবই গুরুত্বপূর্ণ। গর্ত বা মাদা 1 হাত চওড়া এবং 1 ফুট গভীর করে তৈরি করতে হবে এবং মাদা থেকে মাদার দূরত্ব হবে 6 হাত। গর্তের মাটির 1/4 ভাগ কম্পোস্ট সার, টিএসপি 100 গ্রাম, খয়েল 100 গ্রাম, পটাশ 50 গ্রাম, বোরন 20 গ্রাম, জিপসাম 100 গ্রাম, সব কিছু একসাথে মিশিয়ে মাটি ওলট পালট করে দিতে হবে এবং এখানে 10 দিন পর বীজ বা চারা বপনের উপযুক্ত হবে। প্রথমে লাউয়ের বীজ আমরা 6 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখব। আমরা পলিতে অথবা ট্রেতে চারা তৈরি করে নিতে পারি অথবা সরাসরি আমরা মাটিতে বীজ বপন করে দিতে পারি। বীজ সর্বোচ্চ আমরা 1/2 ইঞ্চি নিচে দিতে পারি। পলিতে চারা তৈরি করার জন্য 1/2 অংশ মাটি এবং 1/2 অংশ কম্পোস্ট সার দিয়ে মাটি তৈরি করতে হবে। এর ভিতর 1/2 ইঞ্চি নিচে বীজ বপন করে হালকা করে পানি দিয়ে দেবো। চারা যখন চার পাতা হবে তখন এটি মাটিতে লাগানোর উপযুক্ত হবে। প্রতিটি মাদা বা গর্তে আমরা 2 থেকে 4টি চারা পর্যন্ত লাগাতে পারি। চারা লাগানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে গুড়ার মাটি ভেঙে না যায় এবং গুড়ার মাটি যে পর্যন্ত উঁচু ছিল আমরা সেই পরিমাণ মাটিতে পুঁতে দেবো। চারা 2-3 হাত লম্বা হয়ে গেলে আমরা নিচের দিকের শাখা এবং পাতাগুলো কেটে দেবো। এগুলো না কাটলে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। লাউ গাছ মাসা বা জাংলায় উঠে যাওয়ার পর আমরা এর ডগা কেটে দেবো। এটি করলে এটা থেকে যে শাখা বের হবে এখান থেকে স্ত্রী ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে, ফলে ফলন অনেক গুণ বৃদ্ধি পাবে। যদি লাউ গাছে প্রচুর জালি আসার পরেও লাউ না টেকে তাহলে আমরা হস্ত পরাগায়ন করে দেবো। পুরুষ ফুলের পরাগ আমরা স্ত্রী ফুলে লাগিয়ে দেবো। পুরুষ ফুল ভাঙলে এক ধরনের পাউডারের মতো দেখা যায়, এটা আমরা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগিয়ে দেবো। ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে এটি করতে হয়। মাছি পোকার আক্রমণে অনেক লাউ পচে যায়, এজন্য আমরা ফ্রেবন ট্র্যাপ এবং হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করব। এছাড়াও মাঝে মাঝে আমরা অ্যান্টাকল অথবা ম্যানসার স্প্রে করব। গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেলে আমরা নাইট্রো অথবা সেতারা স্প্রে করে দেবো। লাউয়ের বিস্তারিত জাত পরিস্থিতি আপনারা উপর থেকে অথবা ডিসক্রিপশনে দেখে নিতে পারেন। গাছের গ্রোথ কম থাকলে আমরা ইউরিয়া পটাশ অথবা ডিএপি পটাশ গুঁড়ায় দিতে পারি এবং 15 দিন পরপর আমরা নুট্রাভাস 24 স্প্রে করে দিতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।